এক ঢিলে দুই পাখি, একদিকে যাত্রীদের সুবিধা, অন্যদিকে আয় বাড়ানো। মেট্রো ছটি স্টেশনে বসছে ওলা কিয়স্ক। ট্রেন চলাচলের শুরু থেকে শেষ পর্যন্ত স্টেশনে করা যাবে বুকিং। তাতে যাত্রী সুবিধা তো বটেই, কিছুটা হলেও আয় বাড়বে মেট্রো। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই ধরতে হবে ট্যাক্সি, কিন্তু চাইলেই কি আর ট্যাক্সি পাওয়া যায়? দৌড়োদৌড়ি, ছুটোছুটি, মহা হ্যাপা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এবার স্টেশনেই ওলা বুকিং এর ব্যবস্থা চালু করলো মেট্রো। কেমন হবে এই ব্যবস্থা? স্টেশনে নেমে প্রথমেই আপনাকে যেতে হবে ওলার কিওস্কে। সেখানে বলতে হবে আপনার মোবাইল নাম্বার, বলতে হবে আপনি কোথায় যেতে চান। স্টেশনের বাইরে সব সময় স্ট্যান্ডবাই থাকবে চারটি গাড়ি। কিওস্কে গিয়ে গাড়ি বুক করলেই আপনার ফোনে চলে আসবে একটি মেসেজ। সেক্ষেত্রে স্মার্টফোন না থাকলেও কোনো অসুবিধা নেই। স্টেশনের বাইরে রয়েছে গাড়ি দাঁড়ানোর জায়গা। এরপর মেসেজে আসা ড্রাইভারের নাম ও গাড়ির নম্বর দেখে স্টেশনের বাইরে বেরিয়ে এসে উঠে পড়তে হবে গাড়িতে। আমার লোক ওনার জন্য গাড়ি বুক করে নেবে আউটসাইড দ্য মেট্রো স্টেশন। আমাদের বুকিং পয়েন্ট আছে যেখানে ক্যাব ওয়েট করবে, ওনার শুধু গাড়িতে বসে যাবেন, প্যাসেঞ্জার যেখানে যেতে চান ওনাকে ওখানে ছেড়ে দেবে ড্রাইভার। ডেফিনেটলি সিনিয়র সিটিজেন এট দ্য এজ অফ 81 ইট ইজ এ গ্রেট অপরচুনিটি। মোট ছটি স্টেশনে শুরু হচ্ছে এই ব্যবস্থা। কোন কোন স্টেশন? পার্ক স্ট্রিট, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ, কালীঘাট, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন এবং রবীন্দ্র সরোবর। প্রথম মেট্রো চলাচল থেকে শেষ মেট্রো ছেড়ে যাওয়া পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা। মেট্রো অ্যালাইনমেন্টে রাইট ফ্রম নিউ গড়িয়া, মানে আমাদের কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত, এই অ্যালাইনমেন্টেই প্ল্যান করছি নানা স্টেশনে, যাতে সবার এটা প্যাসেঞ্জার অ্যামেনিটির পর্যায়েও পড়বে, অথচ আমাদের নন ফেয়ার রেভিনিউর দিক থেকেও খুব আমাদের সুবিধে হবে। মেট্রোতে এই মুহূর্তে অপারেটিং কস্ট 260 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকা রোজগার করতে খরচ হচ্ছে 260 টাকা। নতুন এই ব্যবস্থায় সেই চিন্তা কিছুটা হলেও কমবে বলেই মেট্রোর আশা, কারণ ওলাকে ভাড়া দিয়ে সেখান থেকেও কিছুটা আয় হবে মেট্রো। একেই বোধহয় বলে রদ দেখা এবং কলা বাঁচা একসঙ্গে। এই নতুন ব্যবস্থায় একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, ঠিক তেমনই অন্যদিকে এই পরিবহন সংস্থার কাছ থেকে রীতিমতো রেন্টাল পাবে মেট্রো কর্তৃপক্ষ, আর তার ফলে মেট্রোর আয়ও বাড়বে কিছুটা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রীশি গঙ্গোপাধ্যায়, কলকাতা।